مولا تمارا دبلي لاري او مولا بوجيتي نا باري اوري امي بوجيتي نا باري كاري هاشاو كاري كاتاوري مولا كارو بانغو باري مولا تمار اجوبلي لاري কে করলা পরীক্ষা পুষ্প বেদি দিয়া আয়ুব নবী মুক্তি পাইল মধুর নাম ইব্রাহিম কে করলা পরীক্ষা আগুনে ফালায়া ইব্রাহিম নবী পাইল গো মুক্তি মধুর নাম ইসমাইল কে করলা পরীক্ষা কুরির তলে দিয়া যখন যাইতে 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 অনেক দূরে চলে গেছে সন্মুখে একটা বিশাল বড় নদী পড়ে গেছে যখন নদী পড়ে গেছে পিছন হতে কালো ষাঁড় ডেকে কি কয় ও ভাই আল্লাহ যদি পান্না করে বাদান পার হতে সম্ভব যখন নদীর এপারে বসে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানি উঠায় বলতেছে মাওলা রে সোনার বাড়ি ছেড়ে বাইতে এলাম করে নদী গেছে পড়ে কেমন আবু সেই পারে আমায় দয়া করো তুমি পড়ে বই কি খায় মাওলার নামে আরাধনা করে তুমি সদাই হই Now that's how
ওরে তোমাই না দেখিলে হৃদয়ের জ্বালা হারে সদাই গাল নয়ামি কল ধয়া তোমার স্বামী হইয়া তোমার হাতে আছে সুবর্ণের আশা
ফেলে দাও নদীতে হয়ে যাবে একটা খুশা তুমিই যাইতে পারবা ওই পারে যখনই আওয়াজ না পাইছে সঙ্গে সঙ্গে হাতের আশাটা নদীতে ফলাই দিছে ফলাই দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা নৌকা বা খুশা বা আপনারা বলেন কি কোন নৌকা হয়ে গেছে লাও না নৌকা হয়ে গেছে আচ্ছা নৌকার মধ্যে দুই ভাই বিসমিল্লাহ কই দিছে পাও মাঝি মোল্লা লোকগি বইডা কিছুই নাই মেলা দিছে নাও মেলার নদীতে সাবারে যাও ভাই কেনা ওইটা আমার মাওলা দুই ভাই নদী যখন নৌকার মধ্যে উঠছে উইটিয়া দুই ভাই বলতেছে ভাইয়া আল্লাহর রহমতে যখন আমরা পার হইতেছি চলো আমরা দুই ভাই মিলে একটা গজল কই ছয় ধরো দয়াল তুমি পার করো গাজি কালু একই সাথে চলিল কানন বদি গাজি কালু গাজি কালু একই সাথে চলিল কানন পথে সন্মুখে সাগর পড়িল রে দয়াল তুমি পার করো আমার গুরে গাজি নানান দেশে অবশেষে বাংলাদেশে আই গুরে গাজি নানান দেশে অবশেষে বাংলাদেশে দয়া বসেন সুন্দর বলবাহারে গাজী নানান দেশে অবশেষে বাংলাদেশে দেয়া বসেন সুন্দরবন পাহাড় ভাই দুইটা ভাই যখন ওই পারে চলে গেল আবার কুসার মধ্যে হাত দিল হাতের আশা হাতে চলে আসলো দুইটা ভাই যাইতে যাইতে জঙ্গল মুখে যাইতে আছে পিছন দিয়ে কালু শাহটা কে বলতেছে কি বলে এ ভাই জঙ্গল আর জঙ্গল পাহাড় আর পাহাড়ে কোন পাহাড় সুন্দরবন পাহাড় ওই যে দেখা যায় বট বৃক্ষ এই বট বৃক্ষের নিচে দুই ভাই বসে জিগির করব আর উডালা নমাজ কোনটা আরে শুক্রিয়ানা নমাজ ও শুক্রিয়ানা নমাজ দুই ভাই বসে বসে জিগির করে এই বনের মধ্যে ছিল হাজার হাজার বাঘ বাঘে দেই কিয়া কইতেছে কি এ ভাই এই দেখ দুই হই রে জিগির করে আমি কাম কাল্লাডা আমি কাম মাতাডা ওই আমি কাম মাতাডা আমি কাম কাল্লাডা বাগে বন্ধ করে যখন বন্ধ করে এর মধ্যে চারটা বাঘ ছিল প্রধান এই চারটা বাঘের নাম কি নাম ছিল সূর্যমুখী লোহাজুরি হারবাঙ্গা খান্দারবেরা বাঙ্গা এই চারটা বাঘ এই চারটা বাঘে ডাক ডাক হইতেছে ওই কারে খাবি এই ফকির খামো এই কোন ফকির ওই শোন এত বছর ধরে আমরা পাহাড়ে বসবাস করতেছি এরা দুই ভাই এরা দুইটা ফকিরে যেভাবে জিকির করে মাথা দলায়া এরা বুঝে আল্লাহর থলি ওই বেটা আল্লাহর ওলি হইতে পারে চলো একবার খাবো না পাওগে সেব দিয়া সেব দিব না অগর পায় গিয়া সাজদা দিব বা ভক্তি দিব হাজার হাজার বাঘ যখন চলে আসছে গিরাও করে হেলাইছে এদিক দিয়ে কালো শাহ কি বাঘে দেখাইবো আগে একটা কথার উত্তর দিই এই পৃথিবীতে 18,000 মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছে সর্বশ্রেষ্ঠ জীব কাকে বানাইছে বাঘ 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 কি বলে
সর্বশ্রেষ্ঠ জীব আসহাবুল মাখলুকাত মানুষ সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ জীব আর যত কিছু সৃষ্টি করছে সব কিছু মানুষের সেবার লাগি এই তো সেবার লাগে বাগাইতেছে সানন মারিয়া সেবা শুনে আর শালা বহন মুখে তেন উবে থাক আমি উঠতে দৌড় মারতেছি নালে ভাল লাগে গাছ ভাই কইতে কইতে স্যার কেন দেখ গিরাও লাগ কইছে যাই কই দেয়া যখন গিরাও করে লইছে গাজী বলতেছে বাগের দল আমাদেরকে খাইতে আইছো আমরা জানো কি আমরা আল্লাহর ফকির গাজী আর কালু দিচ্ছি ভাই ফুকিরি করতে আসছি বন জঙ্গলে বাঘে তো মাথা দূরে এখন না খাম না আদে যাইতেছে মুড়ি ধুইতে আইছি মুড়ি ধোবা ঠিক আছে তোমরা লাইন ধরে বসে যাও যখন লাইন ধরে বসে গেছে সব বাঘে রে গাজী কালু দুইটা ভাই কত দিবাক 10,000 বাঘ মানে 9,999টা বাঘ একটা কম 10,000 বাঘ আরো ফরিস্তানের কয়েক হাজার ফের ফেরি আরো ফরিস্তানের 10,000 পরি গাজী কালু জীবনের প্রথম সুন্দরবন পাহাড় মুড়ি ধরাইলো মুড়িত করাইলো মুড়িত করানি পরে বাঘের দলে বলতো সাম করে কিছু দিবেন না কো বাঘের দল এই যে তোদের পিঠের মাঝে হাত বুলাই দিলাম তোদের একটা দোয়া দিয়ে গেলাম তোরা যদি এক মাস খানা না খাস তোদের শরীরে শক্তি কমতে কমবে না এই কারণে বাঘে যদি এক মাস দুই মাস নাও খায় আড়র হাতের কম কিন্তু ফাল দেয় না ঠিক না বাজান এটা গাজী কালুর দোয়া